আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হাদিসটির মধ্যে কি বলা হয়েছে যে তিন শ্রেণীর মানুষ রয়েছে, এদের আসলে বাহ্যিকভাবে যদিও দেখা যায় যে তারা পাপ করছে কিন্তু তাদের পাপগুলো গুনাহগুলো লেখা হয় না। এরা যদি জেনাও করে তাদের গুনাহ লেখা হয় না, এরা যদি এই অবস্থায় নামাজ না পড়ে তাদের গুনাহ লেখা হয় না, এই অবস্থায় যদি তারা শরাব পান করে ফেলে তাদের গুনাহ লেখা হয় না। আসলে তারা কারা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে তারা আসলে কারা। দেখেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা أن رسول الله صلى الله عليه وسلم قال رفع القلم عن ثلاثة عن النائم حتى يستيقظ وعن المبتلى حتى يبرأ وعن الصبي حتى يكبر. أما جان عائشة صدق رضي الله تعالى عنها থেকে বর্ণিত হাদিস أما جان عائشة বলছেন তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। কলম উঠিয়ে নেওয়া হয়েছে মানে কি? তাদের গুনাহ লেখা হয় না। ওই যে দুই কাঁধে যে দুই সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানিত দুজন লেখক বা লেখক দ্বয়, তারা যে রয়েছেন তারা তাদের সেই পাপগুলো লিখেন না। কেন? দেখেন, এক নম্বর, রুফিয়াল কলম আন সালাসাতিন, তিনজনের ওপর থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। এক নম্বর হচ্ছে আনিন না ইমে হাত্তা ইস্তাইকিদা, ওই ব্যক্তি যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় রয়েছে যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হবে না। আল্লাহু আকবার! তার মানে কি? ঘুমন্ত অবস্থায় পাশে তার স্ত্রী শুয়ে আছে, অথবা মনে করেন সহকর্মী, সহপাঠী অথবা সহসঙ্গী শুয়ে আছে, এমত অবস্থায় কোনো ব্যক্তির হাত যদি তার নাকের উপরে লেগে, নাক চিপে মানে ইচ্ছা করে চিপে নাই, নাকের উপরে হাতটা পড়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে সে মারা গেল, তার গুনাহ হবে না। অনিচ্ছায় যদি এমনটা ঘটে যায়, কারণ আন নাওমু কাল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর মতো, ঘুমের মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, কোনো অঘটন ঘটে যায়, আপনার দ্বারা কোনো মানুষের যদি ক্ষতি হয়ে যায় বা কোনো পাপের কাজ সংগঠিত হয়ে যায়, তাহলে গুনাহ লেখা হয় না যতক্ষণ পর্যন্ত না জাগ্রত হবে। অর্থাৎ যখন জাগ্রত হবে, জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে তার আবার গুনাহ লেখা শুরু হয়ে যাবে। জাগ্রত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তার গুনাহ লেখা হবে না। তাহলে ঘুমন্ত অবস্থায় যে ব্যক্তি রয়েছে তার উপর থেকে কলম উঠিয়ে নেয়। এখন আপনি বলবেন যে মোহতারাম, যেহেতু ঘুমন্ত অবস্থায় কোনো পাপ সংগঠিত হয় না, আমি দিনের রাতের অধিকাংশ সময় আমি ঘুমাবো, আপনি ঘুমাতে পারেন, আপনার জন্য জায়েজ আছে, এটা হারাম কিছু না। পাপ থেকে বেঁচে থাকার জন্য কেউ যদি ঘুমাতে চায় সে ঘুমাতে পারে, কিন্তু শারীরিক একটি বিষয় রয়েছে, চিকিৎসা বিজ্ঞান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলো রয়েছে সেগুলো থেকে শিক্ষা নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমভাবে তিনি কখনো ঘুমিয়ে থাকেন নাই, দিনে রাতে চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা আল্লাহর হাবিব ঘুমান নাই। তার নামাজ পড়বেন কখন, দুনিয়াবি কাজকর্ম করবেন কখন? তো এক নম্বর হচ্ছে, ঘুমন্ত ব্যক্তি যদি কোনো পাপ করে তাহলে তার সেই পাপটা লেখা হয় না যতক্ষণ না জাগ্রত হবে। এবার আসেন দুই নম্বর, ওয়ানিল মুবতালা হাত্তা ইয়াবরাআ, অসুস্থ ব্যক্তি অর্থাৎ পাগল অসুস্থ ব্যক্তি যতক্ষণ না আরোগ্য লাভ করে। জ্বর হয়েছে দিয়ে গুনাহ করছেন গুনাহ লিখা হবে না বিষয়টা এরকম না, আপনার ক্যান্সার হয়েছে আপনি গুনাহ করেছেন আপনার গুনাহ লিখা হবে না বিষয়টা এরকম না, আপনি অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন আপনার গুনাহ লিখা হবে না বিষয়টা এরকম না। বরং যদি এমনটা হয়ে থাকে যে আপনি পাগল হয়ে গেছেন, বিকারগ্রস্ত, আপনার মস্তিষ্ক ঠিক নাই, আপনার মগজ কাজ করতেছে না, আপনার আকল নাই, ভালো মন্দ আপনি পার্থক্য করতে পারছেন না, যদি এমনটা হয়ে থাকে যে আপনি ভালো মন্দ পার্থক্য করতে পারেন না, আপনার আকল ঠিক নাই, আপনার জ্ঞান ঠিক নাই, এরকম যদি কোনো মানুষ বিকারগ্রস্ত হয়ে যায়, পাগল হয়ে যায়, সে মানুষটি যদি জেনাও করে, সে মানুষটি যদি শরাব পান করে, সে মানুষটি যদি আপনার কোনো হারাম কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে তার গুনাহ হয় না, কারণ তার মাথা ঠিক নাই। এখন যদি ভবের পাগল হয়ে থাকে, অর্থাৎ যাতে মাতাল তালে ঠিক, পাগলের ভান করে একজন মানুষকে
আঘাত করলো, পাগলের ভান করে জেনাহে লিপ্ত হলো, পাগলের ভান করে সে শরাব পান করলো, যদি এমনটা হয়ে থাকে তাহলে সে মানুষটার গুনাহ লেখা হবে। তাহলে আমাদেরকে যে বিষয়টি বুঝতে হবে, গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের লিখবেন না যারা পাগল বিকারগ্রস্ত, এবং এদের উপরে নামাজও কিন্তু ফরজ না, এদের উপরে রোজাও ফরজ না, এদের উপরে হজ যাকাত কিচ্ছু ফরজ না। এরা নামাজ না পড়লে এদের গুনাহ হবে না, এরা রোজা না করলে এদের গুনাহ হবে না, এরা গুনাহে লিপ্ত হলেও এদের গুনাহ লিখা হবে না। তো দুই নম্বর কারা পেলাম আমরা, দুই নম্বর হচ্ছে পাগল অসুস্থ ব্যক্তি, অর্থাৎ বিকারগ্রস্ত হয়ে সে পাগল হয়ে গেছে। আরোগ্য যখন লাভ করবে এই পাগল ব্যক্তি, যখন সুস্থ হয়ে যাবে, অনেক সময় দেখবেন পাবনা মেন্টাল হসপিটালে 3 মাস 4 মাস কাউন্সিলিং করা হয়, তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়, চিকিৎসা করা হয়, তারপরে ভালো হয়ে গেছে। তো 3-4 মাস যখন, বা 3 বছর 4 বছর যখন সে বিকারগ্রস্ত বা পাগল থাকে, তার ওই সময় নামাজগুলো তার কাজাও করা লাগবে না, রোজাগুলো কাজা করলে ভালো। কারণ যেহেতু ফামাঙ্কা নামিংকুম মারিদন আও আলা সাফারিং ফাইদা তুমিন আয়ামিন উখর, অসুস্থ অবস্থায় যে সমস্ত রোজাগুলো কাজা হয়ে গেছে এই সমস্ত রোজাগুলি পরবর্তীতে করার নিয়ম আছে, পরবর্তীতে করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের উপরে রোজা হজ জাকাত ফরজ যাদের মস্তিষ্ক ঠিক আছে। এখন যে ব্যক্তি পাগল, ওই মানুষটি যদি মনে করেন সকালবেলায় তাকে আপনি সাহারি খাওয়াইলেন যে সারাদিন কিছু খাস না, দুপুরবেলায় পানি খেয়ে ফেলবে, ও বুঝবেও না যে রোজা, এর জন্য পাগলের কোনো রোজা নাই। তবে যেহেতু এটা একটি অসুস্থতার হালত, যদি কখনো সুস্থ হয় রোজাগুলো করে ফেলাটাই ভালো হবে, তবে নামাজ তার উপরে আবশ্যক না। তারপরে অপ্রাপ্ত বয়স্ক বালক যতক্ষণ না বালেগ হয়, অপ্রাপ্ত বয়স্ক বালেগ, একটা হচ্ছে প্রাপ্তবয়স্ক আরেক হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক। অপ্রাপ্ত বয়স্ক কোনো সন্তান যদি ছেলে হোক অথবা মেয়ে হোক পাপে নিমজ্জিত হয় তার গুনাহ লেখা হয় না, যতক্ষণ পর্যন্ত না সে প্রাপ্তবয়স্ক হবে। প্রাপ্তবয়স্ক হলে তার ফুলফিল গুনাহ লেখা হবে, নামাজ না পড়লে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, রোজা না করলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, তারপরে আপনার জেনা ব্যভিচারে লিপ্ত হলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। সুতরাং প্রাপ্তবয়স্ক তার গুনাহ লেখা হয়, অপ্রাপ্ত বয়স্ক যার থেকে কোনো গুনাহ সংঘটিত হয়ে গেছে তার গুনাহ লেখা হয় না, তার থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। এখন এমন সমজদার যদি ব্যক্তি হয় যে ভালো মন্দ তারতম্য করতে পারতেছে, সওয়াবের কাজ বোঝে, গুনাহের কাজ বোঝে, তারপরে বিশৃঙ্খল কোনো আচরণ করছে অথবা স্বেচ্ছাচারী হয়ে একটা এলাকা জ্বালিয়ে দিচ্ছে, এলাকা ধ্বংস করে ফেলছে, তাহলে কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। তো আমরা চেষ্টা করবো ইনশা আল্লাহ তাআলা অসুস্থ অবস্থায় যে সমস্ত ইবাদতগুলো, ফরজ ইবাদতগুলো কাজা হয়ে গেছে, সুস্থ অবস্থায় সেগুলো আদায় করে নিতে ইনশা আল্লাহ। আর যদি অসুস্থতা কন্টিনিউ হয়, যে অসুস্থতা আর কখনো সুস্থতার সম্ভাবনা নেই, তাহলে তার উপরে এই সমস্ত বিষয়গুলো আবশ্যক না, ফরজ না। আল্লাহ তাআলা আমাদের উপর তার রহমের চাদরকে আরও বিস্তর করুন, আমিন। যা কিছু শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন ইয়া রব।